আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে সহজ একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে ডিম দিয়ে চপ তৈরি করে দেখাবো, যেটি আপনারা বিকেলের নাস্তায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো চলুন রান্নাটি শুরু করা যাক। তো আমি বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য এখানে 1 কাপ বেসন নিয়েছি। এখন একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো, দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নেওয়া আদা রসুন এবং জিরে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমার এই 1 কাপ পরিমাণ বেসনের ব্যাটারটা তৈরি করতে 1.5 কাপ পানি লেগেছে। আমি আগে থেকেই 2টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, এখন এগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। এখন আমি 1 টুকরো করে ডিমের পেস্ট ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। চুলায় আমি আগে থেকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের পিসগুলো একে একে। এখন আমি অল্প আঁচে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। চুলার জালটা লোতে রেখে ভেজে নিতে হবে। সবগুলো আমার মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। এভাবে আমি একে একে সবগুলো ডিমের চপ ভেজে নিব। সবগুলো ডিমের চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।